আজকে বানিয়ে দেখাবো মজাদার একটি ইরানি কারির রেসিপি। আসুন দেরি না করে দেখে নিই এই ইরানি কারি তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগছে। আমাদের ইরানি কারি তৈরি করার জন্য সবচেয়ে মূল যে উপাদান লাগছে কাজী ফার্মস কিচেনের আমি চিকেন বোনলেস বা ব্রেস্টের পিস যেগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি। আমাদের আরও লাগছে ভেজানো স্যাফরন, লেবুর রস, কাঁচামরিচ বাটা, গোটা গরম মশলা, মাখন, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, আস্ত কাঁচা লঙ্কা, বাদাম বাটা, পেঁয়াজ বেরেস্তা, টালা জিরে গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, পেস্তা বাদাম কুচি, তরল দুধ, চিনি, টক দই, লবণ, তেল এবং কাজী ফার্মস কিচেনের চিকেন ব্রেস্ট পিসেস। আসুন দেরি না করে চলে যাই আমাদের মূল রেসিপিতে। শুরুতে আমি একটা প্যান নিয়েছি এবং মাখন দিয়ে দিচ্ছি। মাখন যেহেতু খুব জলদি দ্রুত সময়ের মধ্যে গলে যায় তাই মাখনের সাথে আমি সামান্য পরিমাণে তেলও যোগ করে দিচ্ছি। সবচেয়ে প্রথমে আমরা এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, আরো দিয়ে দিচ্ছি আস্ত এলাচ, এরপর এতে যোগ করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমরা সামান্য পরিমাণে তরল দুধ দিয়ে এটাকে প্রথমে একটু কষিয়ে নিব হালকা। এবং এরপরে তে যোগ করে দিব এক এক করে সব বাটা এবং গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি আমরা সবুজ মরিচ বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি টালা জিরে গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমরা এখানে বাদাম বাটা দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে, আরও দিয়ে দিচ্ছি লবণ। আমাদের সুন্দর মতন এটা বলক আসতে আসতে আমরা এই ফাঁকে যেটা করছি আমাদের যে কাজী ফার্মস কিচেনের চিকেন ব্রেস্ট পিসেসগুলো আছে এর সাথে আমরা টক দইগুলো মিশিয়ে নিচ্ছি। আমাদের কাজী ফার্ম কিচেনের যে চিকেনগুলো আছে এগুলোকে কিন্তু এমবিএম ফিড করানো হয় না, মূলত এদেরকে শস্যজাতীয় পদার্থ যেগুলো আছে সেগুলো ফিড করানো হয় আমাদের ব্রয়লার চিকেনগুলোকে। আমরা টক দই চিকেনের সাথে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করতে রেখে দিচ্ছি। আমাদের এদিকে কারিটা খুব সুন্দর মতন বলক চলে এসেছে, আমি এখন আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেন পিসেসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে কোনো পানি অ্যাড করব না, স্বাদটা বাড়ানোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইরানি কারির সেটা হচ্ছে স্যাফরন। আমরা স্যাফরনকে কুসুম গরম পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং খুব সুন্দর কালার যখন ছেড়ে দিবে তখন এটাকে আমরা এই কারিতে দিয়ে বাস অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর মতন সেদ্ধ হয়ে যায়। আমাদের কারিটি কিন্তু খুব সুন্দর মতন ঘন হয়ে গেছে। আমি একদম শেষে সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এবং যোগ করে দিচ্ছি 1 চিমটি পরিমাণে সুগার। এখন নাড়াচাড়া করে আমি পরিবেশন করছি ইরানি ডিশগুলো যেমন কারিতে সার্ভ করা হয় সেরকম একটা কারিতে। একদম শেষে আমরা এখানে উপরে পেস্তা বাদামের কুচি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইরানি কারির রেসিপি।